প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সারা দেশে গণশহীদদের নাম পরিচয় চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের টেবিলে উত্থাপিত অসীম কুমার উকিলের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ প্রস্তুতি করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের প্রকাশিত তালিকার বাইরে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকেন তা চিহ্নিত করে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে। এই তালিকার অংশ হিসেবে বর্তমানে মোট 5,795 জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম ঠিকানা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গ্যাজেটভুক্ত বেসামরিক শহীদ 2,922 জন, গ্যাজেটভুক্ত সশস্ত্র বাহিনীর শহীদ 1,628 জন, গ্যাজেটভুক্ত বিজিবি শহীদ 832 জন এবং গ্যাজেটভুক্ত শহীদ পুলিশ 413 জন।